বন্ধুরা আজ এই ভিডিওটিতে আমরা জানব ইচ্ছেপুতুল সিরিয়ালে মেঘের বাস্তব জীবনের ব্যাপারে। আপনি যদি এনার নিয়ে বিস্তারিত জানতে চান শেষ অবধি দেখতে থাকুন, তবে একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। সিরিয়ালে আমরা যাকে মেঘের চরিত্রে দেখছি, এনার আসল নাম তিতিক্ষা দাস, ডাকনাম তিতলি। এনার জন্ম 2003 সালে 12 জুন এবং সেই হিসাবে এনার বর্তমান বয়স 20 বছর। তো অভিনেত্রী তিতিক্ষার জন্মস্থানের ব্যাপারে বলতে গেলে তিনি বারাসাতের দত্তপুকুরে জন্মগ্রহণ করেন। বন্ধুরা অভিনেত্রীর বাবার নাম চন্দন দাস এবং মায়ের নাম শুক্লা দাস। তো এনার ফিজিক্যাল স্টেটের ব্যাপারে বলতে গেলে এনার হাইট হচ্ছে 5'2" আর ওয়েট 57 কেজি। আই কালার ব্ল্যাক, হেয়ার কালার ব্ল্যাক, স্কিন কালার ফেয়ার। এনার ধর্ম হিন্দু এবং জাতীয়তায় তিনি ভারতীয়। বন্ধুরা অভিনেত্রী তিতিক্ষার পড়াশোনার ব্যাপারে বলতে গেলে তিনি সবেমাত্র স্কুল জীবনের পড়াশোনা কমপ্লিট করেছেন এবং গ্র্যাজুয়েশনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। চলুন এবার জেনে নেওয়া যাক অভিনেত্রীর অভিনয়ে আসার কাহিনী। তো পেশাগত দিক থেকে তিনি একজন অ্যাক্ট্রেস, ড্যান্সার এবং মডেল। বারাসাতের মেয়ে তিতিক্ষা তার কেরিয়ার শুরু করেন ডান্সের মধ্য দিয়ে। সেই সময় জি বাংলা, স্টার জলসার মতন বড় বড় টিভি চ্যানেলের বিভিন্ন ডান্স প্রোগ্রামে প্রচুর ব্যাকআপ ডান্সারের কাজ করেন। তারই পাশাপাশি অভিনয়ের দিকেও একটু আধটু ঝোঁক ছিল। তিনি বলেন, শ্রাবন্তী কোয়েলের অ্যাক্টিং দেখেই তিনি আয়নার সামনে কপি করতেন। বন্ধুরা তিতিক্ষার টেলিভিশনে প্রথম আত্মপ্রকাশ হয় 2021 সালে কালার্স বাংলার হাত ধরে দত্ত অ্যান্ড বৌমা সিরিয়ালের মধ্য দিয়ে, যেখানে চরিত্রের নাম ছিল মুকুট। এরপর জয় জগন্নাথ সিরিয়ালে অভিনয় করেছেন এবং বর্তমানে তিনি ইচ্ছেপুতুল সিরিয়ালে মেঘের চরিত্রে অভিনয় করছেন। কি করে এটা সম্ভব হয়? তোমার এই মিথ্যে কথার জন্য না, আমি যে কোনো সময় যেন আমার মনের কথা বলে, একই গানের কথাগুলো যেন এক এক সময় এক এক আলাদা অর্থ নিয়ে এসে আমার সামনে। আমি যদিও জানি বাকিরা আমার থেকে অনেক বেশি ভালো গান গান, এবারে জেনে নেওয়া যাক এনার পছন্দের কিছু জিনিস। তো তিতিক্ষার হবিজের ব্যাপারে বলতে গেলে ডান্স করতে পছন্দ করেন। নায়িকার পছন্দের রং ইয়েলো ও ব্ল্যাক। পছন্দের খেলার র্যাকেট। প্রিয় ফুটবল টিম আর্জেন্টিনা। এনার ম্যারিটাল স্ট্যাটাস সম্পর্কে বলতে গেলে বর্তমানে তিনি অবিবাহিত এবং তিনি রিলেশনে আছেন। অভিনেত্রীকে বয়ফ্রেন্ডের নাম জিজ্ঞাসা করলে তিনি তার নাম বর্তমানে গোপন রাখেন, তার নাম জানাটা শুধুমাত্র সময়ের অপেক্ষায়। অভিনেত্রীর ইনকাম সম্পর্কে বলতে গেলে সিরিয়ালের জন্য মাসে প্রায় 37-40 হাজার টাকা করে নিয়ে থাকেন এবং এনার কাছে প্রায় 60-73 লক্ষ টাকার মতন ধনসম্পত্তি রয়েছে। অভিনেত্রী অভিনয়ে যতটা অ্যাক্টিভ ততটাই সোশ্যাল মিডিয়াতেও অ্যাক্টিভ। ইনস্টাগ্রামে প্রায় 80 হাজারের উপরে ফলোয়ার্স রয়েছে এবং ফেসবুকে প্রায় 32 হাজারের উপরে ফলোয়ার্স রয়েছে। বন্ধুরা এই ছিল ইচ্ছেপুতুল সিরিয়ালের মেঘ অর্থাৎ অভিনেত্রী তিতিক্ষা দাস সম্বন্ধে সংক্ষেপে আমাদের লাইফস্টাইল ভিডিও। ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ হলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং পরবর্তী লাইফস্টাইল ভিডিও কার নিয়ে দেখতে চান তা কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। অভিনেতা ও অভিনেত্রীদের লাইফস্টাইল ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর তার পাশে থাকা বেল আইকনটি অল করে নিন, যাতে আমাদের ভিডিও সর্বদা আপনার কাছে পৌঁছে যায়। ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ, লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে।